তো বন্ধুরা আজকে সন্ধ্যাবেলা আমরা দু যায় মিলে আজকের একটা চটপাটা পাকোড়া সব বিভিন্ন রকমের পাকোড়া নিয়ে চলে এসেছি। তো আগে জিজ্ঞাসা করি বন্ধুরা ভালো আছো তো? আশা করি ভালোই আছো। তো সামনে দেখতে পাচ্ছি অনেক রকমের পাকোড়া, এখানে কি কি পাকোড়া আছে চলুন তাহলে দেখে নিই। আজকে আমরা নিয়েছি টমেটোর চপ বা পাকোড়া, এখানে আছে সিমের পাকোড়া, এটা হচ্ছে আলুর চপ, এটা হচ্ছে ধনে পাতার পকোড়া, আর সাথে আছে কাসুন্দি আর সস, সাথে আছে পেঁয়াজ। তো কি কি নেওয়া হয়েছে দেখে নিলে? একদম। আর এখানে এই যে টমেটোর চপ বা পকোড়া যেটা এবারে পুরো বোম সাইজ, একদম বোম সাইজ, তো আগে হয়ে যাওয়ার পরে টেস্ট করা হয়েছিল, পুরো মারাত্মক টেস্টি হয়েছে। তাহলে বন্ধুরা এই বোম সাইজের পকোড়াটা দেখলেন তো, কত কম সময়ের মধ্যে কি সুন্দর সুস্বাদু একটা পকোড়া হতে পারে, আর সিমের পকোড়াটাও দেখলেন, একটা নতুনত্ব করতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তাহলে আজকের হবে দিদি চ্যালেঞ্জ। তো চ্যালেঞ্জে যাওয়ার আগে আমাদের আরও বিভিন্ন ধরনের ভিডিও আছে, আই বাটনে দেখে নেবেন। একদম। আর ভিডিও শেষে স্ক্রিনে আসা যেসব ভিডিওগুলো আসছে সেগুলো ক্লিক করে দেখে নিতে পারেন, তাহলে খুব মজা লাগবে। আচ্ছা দিদি আগে বন্ধুদের একটা দেখিয়ে দিই, হ্যাঁ এই যে টমেটোর চপটা কেটে দেখিয়ে দিই ভিতরটা কত মানে কতটা পুর ভরা আছে। ঠিক আছে ছুরি দিয়ে কাটি, টমেটোটা বের করে নিয়ে যতটা মানে জায়গা ততটাই পুর দেয়া আছে। তো এই দেখো খুব টেস্টি হয়, বাড়িতে করে খাবেন খুব টেস্টি, আমরা খেয়েছি, আর ঝাল ঝাল পুরের সাথে মানে একদম মারাত্মক ব্যাপার। আর এটা তো কাসুন্দি বা সস দিয়ে হেভি লাগবে, তাহলে দিদি আর দেরি কেন, ঠান্ডা হয়ে যাচ্ছে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু আর ভালো লাগবে না। আরম্ভ করছি কিন্তু বন্ধুরা, চ্যালেঞ্জ হবে কিন্তু আজকের, আমি তো হারবো এই পকোড়ার স্বাদ নিতে গিয়ে আর বারবার হেরে যাই, দেখা যাক আমার বলা যায় না। ঠিক আছে আরম্ভ করি, 1 2 3 স্টার্ট। একদম প্রথমে এই বোম সাইজটা খাই, হ্যাঁ এটাই খেতে মজাই আলাদা। আমি সিম আহা কাসুন্দি দিয়ে দেখি, একদম ফাটাফাটি, একটু সস দিয়ে রেখে তো বন্ধুরা যেরকম দেখালাম ওইভাবে বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। বাড়িতে নিত্য নতুন পকোড়া বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। ধনে পাতা কুড়মো করছে, খুব টেস্টি ধনে পাতা, আমার সব থেকে এটা ভালো লাগছে। আর পুরটা খুব স্পাইসি বানাতে হবে, তবে এই টমেটোটা মিষ্টি এর সাথে ভালো যাবে। এত দুর্দান্ত খেতে লাগছে, দুটো শেষে খাবো। ঝাল লাগছে একটু, তাই জন্য সসটাই বেশি খাচ্ছি।
জাস্ট এত বড় বড় টমেটো প্রায় একই টাইম এত ভালো লাগলো মুখ ছেড়ে আর তো বন্ধুরা তোমরা দেখলে কে জিতেছে আমি জিতেছি এটার জন্য আমি জিতেছি একদম তো এত সুন্দর টেস্টি হয়েছিল পকোড়াগুলো কি বলবো আর মুখটা জ্বলছে পুরো ঝালঝাল পকোড়া হেভি ভাবছিলাম দুটো মুড়ি নিয়ে আসলে ভালো হতো ঠিক আছে আমি এগুলো পরিষ্কার করে আসছি কথা হচ্ছে তাহলে বন্ধুরা আমরা আবার ফিরে এলাম আজকে উইনার আমি একদম তাহলে বন্ধুরা এরকম পকোড়া আপনারা যদি মানে বিশেষ করে টমেটো যে পকোড়াটা যদি এইভাবে কেউ করে থাকে তাহলে কমেন্টস করে নিশ্চয়ই জানাবেন ঠিক আছে সুন্দর খেতে হয় আপনারাও বাড়িতে ট্রাই করবেন হ্যাঁ একদম আর কমেন্টস করে জানাবেন আজকের ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব